পেঁয়াজ ও চালের পর এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা বেড়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা দরে। বেড়েছে বোতলজাত সয়াবিন ও পাম অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারের কথা বলে প্রতিদিনে মিল মালিকরা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ পাইকারদের। তিনটা মিলই বলছে যে বিশ্ব বাজারে রেট বেশি, এই কারণে তেলের দাম বৃদ্ধি। লুজ আগে প্রথমে ছিল 95-96, ওটাতে কেজিতে বাড়ছে 15-20 টাকা। তেল তো সীমান বাইরে, মানে নিতে আসছি অনেক কিন্তু নিতে পারতেছি না, অনেক দাম বেড়ে গেছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা, তেল না কিনেই ফিরে যান অনেক ক্রেতা। তেল কিনতে আসে অবস্থা খারাপ হয়ে গেল, 5 কেজি তেল কিনবো বাসায় নিয়ে যাব, এখন তেল ছাড়াই বাসায় যাইতেছি। আমাদের ইনকাম বলেন এক্সপেন্সের উপরে একটা প্রভাব ফেলছেই। বেড়েছে চিনির দাম, প্রতি কেজিতে চিনির দাম বেড়েছে 2-3 টাকা, তবে কমেছে পেঁয়াজের দাম। সরবরাহ বাড়া এবং ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণায় পাইকারি বাজারে দাম কমে বিক্রি হচ্ছে 28-30 টাকা দরে। চিনির দামও বাড়তেছে, 2500 টাকা থেকে বাড়তে বাড়তে এখন 3130 টাকা হয়েছে। যাদের বেশি বেশি পয়সা হেরা মাল কিনে স্টক করে, সব চাপ পড়ে আসে গরিবের উপরে। এদিকে দাম নিয়ন্ত্রণে আমদানির ঘোষণা দিলেও তেমন কোনো প্রভাব পড়েনি চালের বাজারে। কেজিতে 50 পয়সা থেকে 1 টাকা কমেছে চালের দাম। ভারতীয় চাল বাজারে আসলে দাম আরো কমবে বলে মনে করেন পাইকারি বিক্রেতারা। বস্তায় 20-50 টাকা কোনো কোনো চালে কমাইছে, কেজিতে বাড়ছে তো ধরেন 7-8 টাকা কোনো কোনো চালের ক্ষেত্রে। সেই হিসাবে কিন্তু চালের দাম কমার ক্ষেত্রে এটা বলা যায় না, যেহেতু কমছে এটা। ওই ইন্ডিয়া থেকে আমদানি হবে হবে করতে করতে মানুষের মজুতদারেরা একটু মজুত ভয় পাইতেছে, ছেড়ে দিতে চেষ্টা করতে আছে। এদিকে চালের দাম কমার প্রত্যাশায় পাইকারি আড়তগুলোতে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। এই অবস্থায় চাহিদার চেয়ে বেশি চাল আমদানি হলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।